বউটা কে গো ঘুমটা দিয়ে আছে এখন বাজে রাত্রে 9টা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি তো এখন তো আর গুড নাইট বলতে পারবো না রাত্র শুরু হয়েছে তো আজকে 31 ডিসেম্বর বুঝতেই পারছো এনজয় আর এনজয় তো এখন আজকে স্পেশাল একটা দিন আর স্পেশাল দিনে আজকে স্পেশাল কিছু রান্না করছি স্পেশাল চিকেন এই দেখো চিকেন রান্না হচ্ছে এদিকে আর তার সাথে আছে চাটনি চাটনি রান্না হয়ে গেছে আর লাস্টে আছে পাপড় ভাজা আর এদিকে বসিয়েছি রাইস তো আমার পাশে থাকো দেখতে থাকো আজকে কি কি এনজয় করি মামুনি চিকেনটা কিরকম হয়েছে খেয়ে দেখো তো দারুণ হয়েছে ঠিক বলছো তো ঠিক আছে ভালো করে খেয়ে নাও আরো লাগলে নেবে ঠিক আছে हमने जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना हमें तुमसे प्यार कितना हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना तुमसे
এবার বসেছে দ্বিতীয় পন্তক। এই যে হাই বলো, হাই বলো, হাই। এই যে দিদি হাই। রান্না কেমন হয়েছে? ভালো। ঠিক আছে, জমিয়ে খাও। এই যে গাইস, এই দেখো কি লেগ পিস। আমার নাও দে জামাই কে লেগ পিস। ভালো আছে, ভালো আছে। জামাই বলে কথা, তাই না? জামাই বলে কথা। আরে দেখো, এই যে কত বড় অনিয়ন। এই দেখো চলছে জামাইর পথে। এই যে বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু, কোনো বাড়াবাড়ি না। আজকে আমাদের জামাই খুব সুন্দর গান গেয়েছে, তার জন্য ভালো খাবার দিচ্ছি। ননদ কো দেব? না না, ননদ ইয়া লেগ পিস কিনে। ননদ বলছে লেগ পিস খাবে না। ননদের জন্য লেগ পিস নেই, জামাইকে দিয়েছি। এখন জামাই বলবে চিকেন কেরকম হয়েছে। এই যে বলেন চিকেন কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জামাইও জানে ভালো বললে খাওয়াবো, নাহলে আর খাওয়াবো না। তাই বাড়িয়ে বাড়িয়ে বলছে। এই যে চাটনি দিয়ে ভাত খাচ্ছি, খুব টেস্ট হয়েছে চাটনিটা। চিকেন টমেটো।